আসসালামু আলাইকুম মাহমুদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। এবার ধান তো আপনার মাশাআল্লাহ ভালো হয়েছে। আমি ভাই এই বেড়গা সোনালিকা স্যার সোনালিকা গাড়ি দিয়ে এক শ্বাস দিছি, আমার ফসল খুব ভালো হয়েছে স্যার। সোনালিকা গাড়ি কি চাষ কিরকম? খুব ভালো, খুব গভীরতা করি, এক শ্বাসে আমি জমি রুই লিছি। এক শ্বাসে জমি রুই লেছেন? হ্যাঁ। ও আপনার এর আগে কি চাষ করছেন? এটাই এর আগে আসলে গম। ও গমের পরে এক শ্বাস দিছেন? গম, গম এক শ্বাস দিছি, শস্য করছি একবার, এই শস্য লগ আসলে অর্ধ দি। আমার শ্বাস শস্য ভালো হয়েছে, গম ভালো হয়েছে এবং ধানগুলো ভালো হয়েছে। আপনি সোনালিকা দিয়ে? আপনি সবসময় কি সোনালিকা ট্রাক্টর দিয়ে চাষ করেন নাকি? সবসময় সোনালিকা চাষ করি, গাড়ি দিই। আপনি কি চাষ কি সবসময় একটাই দেন না দুই তিনটা দেন? আমি চাষ একটাই দিই, সোনালিকা দিই সবসময় একটাই একটাই দিই। আপনার এখানে জমি কতটুক? আমার এখানে জমি 13 কুন্টা। 13 কুন্টা? হ্যাঁ, 14 কুন্টা। 14 কুন্টা জমি। দেখ মাশাল্লাহ, ধান কি ধান লাগাইছেন আপনি? 92। 92? এর আগে কোনো ধান লাগাইছিলেন? এর আগে কোনো ধান লাগাই না, এই আইস যাত্রা করি কইছি গমের পরে দি। ও এর আগে কখনো ধান টান লাগান নাই? না, এর আগে আগের বছর লাগাইছি ধান। ও আচ্ছা, এটা নতুন খেতি করছি। ও 92। যাক, ধান ধান যে এরকম হয়েছে তাতে আপনি মাশাল্লাহ খুশি নাকি? আমি খুশি, আল্লাহ আল্লাহ তাআলার কাছে আমি খুশি। ঠিক আছে। এর কি আপাতত তো পাশে কি মাছ দিছেন নাকি? মাছ আবার মাছ দিছি এই জমিনে বিচানি। কি মাছ? আমি তার কার্পু দিছি, রুই দিছি, তেলাভিয়া দিছি। এমনি সার কি ব্যবহার করেন? সার টার কোনো কীটনাশক ব্যবহার করেন? হ্যাঁ, সার মনে করেন ড্যাপ দিই, আমি শ্বাস করছি ড্যাপ সার দিছি, আর আর একটা ফিরিবিট দিছি। আচ্ছা আচ্ছা, মাছ এখন কতটুকু হয়েছে? মাছ কতটুকু ছাড়ছেন? মাছ 14 কেজি মাছ ছাড়ছি। ও মাছ তো মোটামুটি গ্রোথ আইছে নাকি? হ্যাঁ, মাছও বড় হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে ঠিক আছে। আপনি আর কিছু বলবেন আমাদের কোম্পানির বিষয়ে? না আর না, আমি খুশি সোনালিকা, সবাই যেন সোনালিকা সবচেয়ে শ্বাস করে বলা, এক শ্বাসে জমিন শ্বাস করে দেয় সোনালিকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি সোনালিকা দিই 3 নম্বর দিয়ে একটা শ্বাস দিছি, আমি এক শ্বাসে আমার সারি যাই, এক শ্বাসে সারি যায়, এক শ্বাসে 3 নম্বর দিয়ে শ্বাস দিছি। অন্য অন্য গাড়ি ছবি